অন করে দিলাম। আচ্ছা, এবার খেয়াল করি, খুবই সুন্দর একটা ম্যাথ। হ্যাঁ, আমরা যে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরিটা শিখছি, ওই থিওরিটা অ্যাপ্লাই করে আমরা এই ম্যাথটা সলভ করব। হ্যাঁ, সুন্দর একটা ম্যাথ। তো ওই প্র্যাকটিস প্রবলেমটা আমরা সুন্দর মতো সলভ করে ফেলি। আচ্ছা, প্র্যাকটিস প্রবলেমটা আমরা সুন্দর মতো সলভ করে ফেলি, খেয়াল করি। তো এইখানে আমাদেরকে কি বলা হয়েছে, আমাদের কোয়েশ্চেনটা হচ্ছে যে এই জায়গা থেকে আমাদের ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারটা বের করা লাগবে। হ্যাঁ, পি ম্যাক্স কত এটা বের করা লাগবে, পি ম্যাক্সটা কত হবে সেটা আমরা বের করব। হ্যাঁ, তো ম্যাক্সিমাম যে পাওয়ারটা ট্রান্সফার হবে সে ম্যাক্সিমাম পাওয়ারটা আমাদের বের করতে হবে। তো কাহিনী হচ্ছে যে এই যে ম্যাথটা সলভ করব, হ্যাঁ, এটা আগের মতো করতে গেলে হবে না, কারণ এখানে ডিপেন্ডেন্ট সোর্স আছে। আমরা যখন যেভাবে আরটিএইচ টা সুন্দর মতো আগে বের করে ফেলছি, সেই আরটিএইচ টা এখানে সুন্দর মতো বের করা যাবে না হুট করে, ঠিক আছে, শুধু হুট করে বের করা যাবে না। তার জন্য কিছু স্পেশাল রুল আছে, সেই রুল গুলো অ্যাপ্লাই করা লাগবে। কারণ এই যে আমি বারবার থিওরিটা যখন অ্যাপ্লাই করছিলাম, থিভেনেন্স থিওরামটা, আমি কিন্তু বারবার বলছিলাম যে অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকলে সেগুলোকে আমরা মানে শর্ট করি বা ওপেন করি, ডিপেন্ডেন্ট সোর্স থাকলে আমাদের আলাদা ভাবে কাজ করতে হবে। তাহলে কিভাবে কিভাবে, এবং ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে কখনো খোলা যাবে না। হ্যাঁ, ডিপেন্ডেন্ট সোর্স গুলাকে কখনো খোলা যাবে না। তো যাই হোক, তো আমরা শুরুতে হচ্ছে এই জিনিসটা একটু লিখে রাখি যে ম্যাক্সিমাম পাওয়ার যখন ট্রান্সফার হবে, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার যখন হবে তখন কন্ডিশনটা কি, ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফারের জন্য কন্ডিশনটা হচ্ছে লোড রেজিস্ট্যান্সটা থিভেনিন্স রেজিস্ট্যান্সের সমান হওয়া লাগে। হ্যাঁ, ম্যাক্সিমাম পাওয়ারটা তখনই ট্রান্সফার হবে যখন হচ্ছে লোড রেজিস্ট্যান্সটা থিভেনিন্স রেজিস্ট্যান্সের কি হবে, সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের 1 নম্বর কন্ডিশন, ম্যাক্সিমাম পাওয়ারটা তখনই ট্রান্সফার হবে যখন লোড রেজিস্ট্যান্সটা থিভেনিন্স রেজিস্ট্যান্সের সমান হয়ে যাবে। তো এখন শুরুতে আমাদের কাজ হচ্ছে যে থিভেনিন্স ভোল্টেজটা আমরা বের করে ফেলবো। হ্যাঁ, শুরুতেই আমাদের কাজ হচ্ছে যে ভিটিএইচ টা বের করে ফেলি। তাহলে আমরা এখন ভিটিএইচ টা বের করব, টু ফাইন্ড ভিটিএইচ, ঠিক আছে, টু ফাইন্ড ভিটিএইচ, ভিটিএইচ টা বের করব। তো ভিটিএইচ টা বের করার জন্য সার্কিটটা রিড্র করব। আমাদের নিশ্চয়ই মনে আছে ভিটিএইচ টা যখন বের করব তখন এই লোডের রেজিস্ট্যান্সটা খুলে ফেলা লাগে। হ্যাঁ, ভিটিএইচ টা যখন বের করা লাগবে তখন এই লোড রেজিস্ট্যান্সটা খুলে ফেলবো। তাহলে লোড রেজিস্ট্যান্সটা যদি খুলে ফেলি, তাহলে আমাদের ডায়াগ্রামটা কেমন হয় একটু খেয়াল করি। লোড রেজিস্ট্যান্সটা আমি যদি খুলে ফেলি, তাহলে ডায়াগ্রামটা কেমন হবে আমরা একটু খেয়াল করি। লোড রেজিস্ট্যান্সটা যখন খুলে ফেলবো, এরকম রম্বস আকৃতির থাকলে সেটাকে আমরা কি বলি, ডিপেন্ডেন্ট সোর্স বলি। হ্যাঁ, রম্বস আকৃতিতে থাকলে তাদেরকে আমরা কি বলবো, ডিপেন্ডেন্ট সোর্স বলবো। আচ্ছা, এবার এইখানে আমাদের কি আছে, এইখানে আরেকটা রেজিস্টেন্স আছে, কত ওহমের রেজিস্টেন্স আছে, 4 ওহম। এইখানে হচ্ছে 1 ওহম, এইখানে হচ্ছে 2 ওহম, প্লাস মাইনাস এখানে বলা আছে। এটার নাম হচ্ছে ভিএক্স, এটা হচ্ছে 9 ভোল্ট, এটার নাম হচ্ছে 3 ভিএক্স। হ্যাঁ, এটার নাম হচ্ছে 3 ভিএক্স। আর এই যে দুইটা প্রান্ত আছে, এই যে দুইটা প্রান্ত আছে, এই দুইটা প্রান্তের আমি একটা নাম দিলাম, হ্যাঁ, এ বি প্রান্ত, এই দুইটা প্রান্তের আমরা নাম দিলাম। হ্যাঁ, এই দুইটা প্রান্তের নাম। তাহলে এই যে এবি প্রান্তের ভোল্টেজটা আমাদের বের করা লাগবে, ঠিক আছে, এবি প্রান্তের ভোল্টেজটা আমাদের বের করা লাগবে। তো এবি প্রান্তের ভোল্টেজটাকে আমরা বেসিক্যালি বলি কি, ওপেন সার্কিট ভোল্টেজ। হ্যাঁ, এবি প্রান্তের যে ভোল্টেজ এটাকে আমরা বলি ওপেন সার্কিট ভোল্টেজ। এখন একটা কাজ করি, এই যে পয়েন্টটা আছে, হ্যাঁ, আমাদের মাথায় রাখতে হবে যে এই পয়েন্টটাকে যদি আমি পি ধরে নিই, হ্যাঁ, এই পয়েন্টটাকে যদি আমি পি ধরে নিই, তাহলে পি আর এই যে এই প্রান্ত, এই দুই প্রান্তের যে ভোল্টেজ হয়, এই দুই প্রান্তের ভোল্টেজ কিন্তু একই হবে। হ্যাঁ, এই এই দুই প্রান্তের যে ভোল্টেজ আর এই দুই প্রান্তের যে ভোল্টেজ, এই ভোল্টেজটা একই হবে, ঠিক আছে, এই ভোল্টেজটা একই হবে। কারণ কি, এই 4 ওহমের মধ্য দিয়ে তো কোনো কারেন্ট ফ্লো করবে না। হ্যাঁ, এটা তো একটা ওপেন সার্কিটের পার্ট ছিল, এখানে যেহেতু মানে ড্রপটা জিরো, এই 4 ওহমের মধ্য দিয়ে যেহেতু ড্রপটা জিরো, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ যা এই দুই প্রান্তের ভোল্টেজ তা, হ্যাঁ, এই দুই প্রান্তের ভোল্টেজ যা এই দুই প্রান্তের ভোল্টেজ তা, কেন, কারণ এই 4 ওহমের মধ্য দিয়ে কোনো ড্রপ ভোল্টেজ হচ্ছে না, কারণ এর মধ্যে তো কোনো কারেন্ট ফ্লো হবে না। কেন হবে না, কারণ দিস ইজ ওপেন সার্কিটেড ব্রাঞ্চ। হ্যাঁ, ওপেন সার্কিটেড ব্রাঞ্চ এর মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। হ্যাঁ, ওপেন সার্কিটেড যে ব্রাঞ্চটা আছে তার মধ্য দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না,
তো এই জন্য এই 4 ওহমের মধ্যে দিয়ে যেহেতু কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, অর্থাৎ জিরো কারেন্ট ফ্লো, সো ড্রপ উইল বি জিরো। ওকে, সো ফর 4 ওহম রেজিস্ট্যান্স দ্য ড্রপ উইল বি জিরো, সো দ্য ভোল্টেজ অ্যাক্রস দ্য টার্মিনাল এ অ্যান্ড বি ইট শুড বি দিস অ্যান্ড দিস। ওকে, তাহলে এই দুই প্রান্তের ভোল্টেজ যদি আমরা বের করতে পারি, তাহলে আমরা বলতে পারবো যে এই যে এ আর বি প্রান্তের ভোল্টেজ বের হয়েছে, অর্থাৎ ওপেন সার্কিউটেড ভোল্টেজটা বের হয়ে গেছে। তো আমরা ধরে নিচ্ছি যে এই প্রান্তের ভোল্টেজটা হচ্ছে ভিপি, লেট দ্য ভোল্টেজ অ্যাট পয়েন্ট পি ইজ ভিপি। ওকে, এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা ভিপি চিন্তা করে নিতে পারি, ঠিক আছে? এই পয়েন্টের ভোল্টেজটাকে আমরা কি চিন্তা করতে পারি? ভিপি। আমি 5 দিয়ে লিখে রাখলাম, এই ভোল্টেজটাকে আমরা ভিপি দেখলাম। এখন আমরা এই পি পয়েন্টে নোডাল অ্যানালাইসিস করব। হ্যাঁ, আমরা যখন হচ্ছে যে বিভিন্ন সার্কিট সলভ করি, হ্যাঁ, তখন যে কোনো কম্পোনেন্ট বের করার জন্য নোডাল অ্যানালাইসিস বা KCL অ্যাপ্লাই করতে পারি, তারপরে মেশ অ্যানালাইসিস করতে পারি, যে কোনো ভাবে আমি বের করতে পারবো, এটা কোনো সমস্যা। তাহলে আমরা যদি একটু অ্যাপ্লাই করি KCL, KCL এট নোড পি। হ্যাঁ, KCL টা কোথায় অ্যাপ্লাই করা লাগে? ফর আ নোড। হ্যাঁ, পার্টিকুলার একটা নোডের জন্য আমাদের কি করতে হবে? KCL অ্যাপ্লাই করা লাগবে, পার্টিকুলার একটা নোডের জন্য KCL অ্যাপ্লাই করা লাগবে। এখন এটা অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে যে আমরা খেয়াল করে দেখি যে ইনকামিং কারেন্ট, হ্যাঁ, ইনকামিং কারেন্ট ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। এই যে কারেন্টটা, হ্যাঁ, এটা হচ্ছে পি পয়েন্টে আসতেছে শুরুতে। আমি আবার একটু সুন্দর করে লিখি, এই যে কারেন্টটা, এটা শুরুতে পি পয়েন্টে আসে। তাহলে আসা কারেন্টটাকে আমরা এইভাবে লিখতে পারি, আমার যেহেতু কারেন্টের কোনো কিছু আমি ধরে নিই নাই, তো কারেন্ট মানে তো আসলে ভোল্টেজ ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। কিভাবে লিখব? এই 9 মাইনাস ভিপি ডিভাইডেড বাই 2। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কারেন্টের মান। হ্যাঁ, তো এটা হচ্ছে কারেন্টের মান, এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ। আর সবাইকে আর একটা কথা বলি, এই যে শুরুতে যে +9 লিখছি, হ্যাঁ, তো +9 যে লিখছি, সবসময় আমরা এখানে উপরের টার্মিনালটা নিচ্ছি, উপরের +9, মাইনাস হচ্ছে যে এই যে ভিপি, হ্যাঁ, মাইনাস হচ্ছে ভিপি। তো ভিপিরও যদি প্লাস মাইনাস চিন্তা করি, এই যে দেখি, এই যে মাইনাস টার্মিনালের সাথে কিন্তু কানেক্টেড, ঠিক আছে? মানে মোট কথা হচ্ছে যে আমাদের হচ্ছে যে এই দুইটা টার্মিনালের পার্থক্য নেওয়া লাগবে। 9 মাইনাস ভিপিটা আমরা নিলাম, ঠিক আছে, 9 মাইনাস ভিপি, মানে এইখানকার ভোল্টেজ বিয়োগ হচ্ছে এই ভোল্টেজটা আমরা নিব, ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স। এবার এই কারেন্টটা আবার কি, মানে এইখানে যখন আমার ইনকামিং কারেন্ট আসলো, এবার এখান থেকে চলে যাবে কি নিচে? না, মানে পি পয়েন্টে কারেন্টটা এখানে আসতেছে আর চলে যাচ্ছে হচ্ছে এই দিক দিয়ে। মনে রাখতে হবে এই 4 ওহমের মধ্য দিয়ে কিন্তু কোনো কারেন্ট যাবে না, 4 ওহমের মধ্য দিয়ে কোনো কারেন্ট যাবে না, ঠিক আছে? কেন যাবে না? দিস ইজ ওপেন সার্কিউটেড ব্রাঞ্চ। হ্যাঁ, ওপেন সার্কিটের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয় না। তাহলে এইটুকের মধ্যে আসা কারেন্ট আর এইটুকের মধ্যে যাওয়া কারেন্ট, তো যাওয়া কারেন্টটাকে আমরা এইভাবে লিখবো যে ভিপি মাইনাস 3 Vx। হ্যাঁ, ভিপি মাইনাস 3 Vx, ভিপি মাইনাস 3 Vx আমরা এভাবে লিখবো, ঠিক আছে? মানে পোলারিটিটা আমরা এই যে এভাবে চিন্তা করতে পারি, পোলারিটিটা এভাবে চিন্তা করতে পারি যে এই যে লাস্টের যেটা আছে, হ্যাঁ, লাস্টের যেটা আছে সেই পোলারিটিটা নিব, ভিপি মাইনাস 3 Vx। আচ্ছা, ভিপি মাইনাস 3 Vx, ওকে, ভিপি মাইনাস 3 Vx। আচ্ছা, অথবা চাইলে অন্যভাবেও লেখা যাইতো, একটা শর্ট আরেকটা প্রসেস এভাবে চিন্তা করতে পারি, চাইলে অন্যভাবেও লেখা যায়, যাই হোক আমরা এইভাবেই লিখলাম। হ্যাঁ, শুরুতে হচ্ছে 9 মাইনাস ভিপি দিব, এরপরে ভিপি মাইনাস, মানে মোট কথা হচ্ছে এই দুইটার ডিফারেন্স নিব, 9 এর সাথে ভিপির ডিফারেন্স আর ভিপির সাথে 3 Vx এর ডিফারেন্স, ঠিক আছে? 9 এর সাথে ভিপির ডিফারেন্স আর ভিপির সাথে 3 Vp এর ডিফারেন্স, ডিভাইডেড বাই রেজিস্ট্যান্স এর মান কত? 1। ওকে, রেজিস্ট্যান্স এর মানটা 1। তাহলে এই যে আমরা এইটুকু হচ্ছে ইনকামিং কারেন্ট, এইটুকু হচ্ছে আউটগোয়িং কারেন্ট। হ্যাঁ, এখন Vx এর মানটা আসলে কি? Vx এর মানটা আমাদের বের করা লাগবে। তো Vx এর মান মানেই হচ্ছে যে Vx মানে, হ্যাঁ, Vx মানে হচ্ছে এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স। তো এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স মানে হচ্ছে 9 মাইনাস ভিপি। হ্যাঁ, এই দুইটা পয়েন্টের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স মানে 9 মাইনাস ভিপি, কারণ এই সাইডে আছে 9, এই সাইডে আছে ভিপি। হ্যাঁ, তাহলে এই পয়েন্টে আছে 9, এই সাইডে আছে ভিপি, তার মানে 9 মাইনাস ভিপি। তাহলে আমরা একটা কাজ করি, 9 মাইনাস ভিপি বাই 2 ইকুয়াল টু ভিপি মাইনাস, আবার ভিএক্স এর জায়গায় কি লিখবো? 9 মাইনাস ভিপি, হ্যাঁ, বাই 1, এভাবে লিখলাম, ঠিক আছে, বাই 1। তাহলে এইখান থেকে যদি আমি যোগ বিয়োগ করি, হ্যাঁ, যোগ বিয়োগ করলে, সলভ করলে আমরা দেখবো যে ভিপির মানটা 7 ভোল্ট আসবে,
ভিপির মানটা আসবে কত, 7 ভোল্ট। এই ভিপির মানটাই আসলে আমাদের থিভেনেন্স ভোল্টেজ। হ্যাঁ, এই যে ভিপির মানটা পাইলাম এটাকেই আমরা বলবো থিভেনেন্স ভোল্টেজ। তাহলে অতএব ভিটিএইচ এটার মান বলবো 7 ভোল্ট। কেন? কারণ এই পি পয়েন্টের ভোল্টেজ যা, হ্যাঁ, এই পি আর এই পয়েন্টের ভোল্টেজ যা, এ আর বি প্রান্তের ভোল্টেজটা, এই জন্য আমাদের ভিটিএইচ এর মানটা হয়ে গেল 7 ভোল্ট। ঠিক আছে, ভিটিএইচ এর মানটা হয়ে গেল 7 ভোল্ট। এইবার আমাদের থিভেনেন্স রেজিস্ট্যান্সটা বের করতে হবে। ঠিক আছে, থিভেনেন্স রেজিস্ট্যান্সটা বের করতে হবে। তো আমরা বলছিলাম যে যদি আমাদের ওপেন সার্কিট, মানে যদি আমাদের ডিপেন্ডেন্ট সোর্স থাকে, তাহলে একটু আলাদা রুলস দিয়ে আমাদের বের করা লাগবে। সে আলাদা রুলসটা হচ্ছে এমন, যে এই যে সার্কিটটা আছে, হ্যাঁ, আলাদা রুলসটা হচ্ছে এমন, আমরা এটাকে একটু কপি করে নিই। এই সার্কিটটা কি একটু কারেন্ট পেজ, ঠিক আছে, এই রুলসটা হচ্ছে এমন যে আমরা একটা শর্ট সার্কিট কারেন্ট ধরে নিব। ঠিক আছে, আমরা এই যে এ আর বি প্রান্তে একটা শর্ট সার্কিট কারেন্ট ধরে নিব। এ আর বি প্রান্তে আমরা ধরে নিচ্ছি একটা শর্ট সার্কিট কারেন্ট, হ্যাঁ, আইএসসি, একটা শর্ট সার্কিট কারেন্ট ধরে নিলাম। এই শর্ট সার্কিট কারেন্টের মানটা আমরা আগে বের করি। ঠিক আছে, এই শর্ট সার্কিট কারেন্টের মানটা আমরা বের করি। হ্যাঁ, মানে আমরা যখন আরটিএইচ টা বের করব, আরটিএইচ বের করার নিয়ম হচ্ছে, এখানে, আচ্ছা, আগে আরটিএইচ না, আগে আমরা শর্ট সার্কিট কারেন্টটা বের করি। ঠিক আছে, শর্ট সার্কিট কারেন্ট বের করার নিয়ম কি? নিয়ম হচ্ছে যে এই যে যে ভোল্টেজটা আছে, হ্যাঁ, এই ভিপি ডিভাইডেড বাই, কি লিখবো, ভিপি ডিভাইডেড বাই আমাদের এই যে 4 ওহম। ঠিক আছে, ভিপি ডিভাইডেড বাই 4। কেন? কারণ হচ্ছে যে এখন তো এই 4 ওহমের মধ্য দিয়ে একটা কারেন্ট ফ্লো হবে, কারণ আমি তো এখানে একটা শর্ট সার্কিট কারেন্ট ধরে নিছি। হ্যাঁ, আমি এখান থেকে একটা শর্ট সার্কিট কারেন্ট ধরে নিছি, তাহলে আমার কি হবে যে যে ভিপি মাইনাস জিরো, হ্যাঁ, ভিপি মাইনাস জিরো বাই ফোর, ভিপি মাইনাস জিরো। হ্যাঁ, কারণ এই যে এই জায়গায় কি একটা 0 ভোল্ট আছে না, এই যে নিচে গ্রাউন্ডিং, তাহলে ভিপি মাইনাস জিরো ডিভাইডেড বাই 4। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের শর্ট সার্কিট কারেন্ট। তাহলে এখন আমরা একটা কাজ করি, আমরা যদি আবার একটা কেসিএল অ্যাপ্লাই করি, কেসিএল অ্যাট নোড পি, তাহলে কেসিএল অ্যাপ্লাই করব নোড পিতে। হ্যাঁ, তাহলে আবার আগের মতো ইকুয়েশন, 9 - VP/2 = VP - 3 VX/1। হচ্ছে এখানে একটা কাহিনী আছে, আমাদের এক্সট্রা আরেকটা লাইন বেড়ে যায়। হ্যাঁ, এখন কেন এক্সট্রা লাইনটা বাড়লো, আগের এতটুকু তো আসি, এখন কিন্তু কারেন্ট এদিকেও যাবে আবার এদিকেও যাবে। হ্যাঁ, এখন কারেন্ট এদিকেও যাবে এদিকেও যাবে, এই ব্যাপারটা সবাই ক্লিয়ার কিনা একটু লিখিত চ্যাট বক্সে। আগে তো এটা ওপেন সার্কিট ব্রাঞ্চেস ছিল, কোনো কারেন্ট ফ্লো হয় না, এখন যেহেতু আমাদের ডিপেন্ডেন্ট সোর্সের জন্য আমরা এই শর্ট সার্কিট কারেন্টটা বের করতে চাচ্ছি, হ্যাঁ, ওই দুই প্রান্তে আমরা একটা শর্ট সার্কিট কারেন্ট ধরে নিই। এটা আরো অনেকভাবেই করা যায়, হ্যাঁ, তার মধ্যে একটা নিয়ম হচ্ছে শর্ট সার্কিট কারেন্ট ধরে নেওয়া। ঠিক আছে, আচ্ছা, তাহলে শর্ট সার্কিট কারেন্ট যেহেতু ধরে নিছি, হ্যাঁ, তাহলে যে আউট গোয়িং কারেন্ট এদিকে একটা, এদিকে একটা, এদিকে একটা, আমরা এইভাবে লিখলাম। এরপরে আমরা একটু সুন্দর মতো খেয়াল করি, 9 - VP/2, ভিপি, এই ভিএক্স এর মানটা কি হবে, ভিএক্স এর মানটা আবার 9 - VP, হ্যাঁ, 9 - VP প্লাস হচ্ছে VP/4। যোগ বিয়োগটা নিজেদের দায়িত্বে করা লাগবে। হ্যাঁ, এই যোগ বিয়োগটা করলে এমন আসে যে 19 VP = 126, তাহলে ভিপি ইকুয়াল টু আসবে 6.632। হ্যাঁ, এত ভোল্ট আছে, মনে রাখতে হবে এটা কিন্তু থিভেনেন্স ভোল্টেজ না। হ্যাঁ, আগেরটা থিভেনেন্স ভোল্টেজ, কারণ আগেরটা আমি ওপেন সার্কিটের জন্য বের করছি। আগেরটা আমি কার জন্য বের করছি? ওপেন সার্কিটের জন্য বের করছি। হ্যাঁ, এই জন্য সেটা থিভেনেন্স ভোল্টেজ ছিল, ভিপির মানটাই থিভেনেন্স ভোল্টেজ, কিন্তু এখানে কিন্তু ভিপির মানটা থিভেনেন্স ভোল্টেজ না। হ্যাঁ, জাস্ট শর্ট সার্কিট কারেন্ট বের করার জন্য আমাকে ভোল্টেজটা বের করা লাগছে। তাহলে এখন যদি আমি শর্ট সার্কিট কারেন্টটা বের করি, আইএসসি টা যদি আমরা বের করি, সেটা হবে VP/4, ভিপির মান 6.632 ডিভাইডেড বাই 4। এটা করলে আমরা শর্ট সার্কিট কারেন্টের মান পাবো 1.658। ঠিক আছে, এত অ্যাম্পিয়ার পাব, এখন আমাদের কাজটা একেবারে ইজি হয়ে গেল। আমরা যেহেতু শর্ট সার্কিট কারেন্ট পেয়ে গেছি, তাহলে আমরা যখন আরটিএইচ টা বের করব, খেয়াল করি, তাহলে আরটিএইচ যখন আমি ফাইন্ড আউট করবো, এই আরটিএইচ মানে হচ্ছে
আরটিএইচ মানে হচ্ছে যে ভিটিএইচ ডিভাইডেড বাই শর্ট সার্কিট কারেন্ট। হ্যাঁ, কারণ এই যে যে ওপেন সার্কিটের এই টার্মিনাল ভোল্টেজটাই তো ভিটিএইচ ছিল। হ্যাঁ, ওপেন সার্কিট টার্মিনালের ভোল্টেজটাই তো ভিটিএইচ ছিল, তাহলে ভিটিএইচ কে শর্ট সার্কিট কারেন্ট দিয়ে ভাগ করলেই আরটিএইচ বের হয়ে যাবে। ভিটিএইচ কে শর্ট সার্কিট কারেন্ট দিয়ে ভাগ করলেই আরটিএইচ বের হবে। এখন ভিটিএইচ মানে কি? ভিটিএইচ মানে হচ্ছে 7 ভোল্ট, আর আইএসসি মানে কি? 1.658। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা দেখবো আরটিএইচ এর মান বের হবে 4.222 এত ওহম। ঠিক আছে, তাহলে আমাদের এখন ম্যাক্সিমাম পাওয়ার যেটা ডেভেলপ করতে বলছিল, পি এর সূত্র কি? পি এর সূত্র হচ্ছে ভিটিএইচ স্কোয়ার ডিভাইডেড বাই 4 আরটিএইচ। ঠিক আছে, তাহলে এটা দিয়ে যদি আমরা করি 7 স্কোয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু 4 ইন্টু, আমাদের রেজিস্ট্যান্স এর মান কত? 4.222। এটা দিয়ে ক্যালকুলেশন করলে আমরা দেখবো 2.9015 এত ওয়াট আসবে। হ্যাঁ, 2.9015 ওয়াট। এটা সবাই বুঝছি কিনা একটু বলি তো, ক্লিয়ার কিনা? ম্যাথটা খুবই সুন্দর একটা ম্যাথ ছিল এবং খুবই হাইলি কনসেপচুয়াল ম্যাথ। ঠিক আছে, এটা চাইছিলাম যে হোমওয়ার্ক দিতে কিন্তু দিলাম না, হোমওয়ার্ক দিলে অনেকে পারবে না, এই জন্য আর দিই নাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আর ভিডিওটা আমি দিয়ে দিব না, দরকার হলে আরেকবার সবাই একটু ভিডিও দেখে নিলে তখন ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমি একটু চ্যাট বক্সে সুযোগ দিই কথা বলার জন্য। এই সবাই বুঝছি না ম্যাথটা, আর ভিডিও দিয়ে দিব না, সমস্যা নাই, আরেকবার দেখে নিলে ক্লিয়ার হয়ে যাবে সবাই। দুই একজন একটু রেসপন্স করি, বুঝছি কিনা ম্যাথটা, যদি একটু ক্রিটিক্যাল। হ্যাঁ, পরে আরেকবার ভিডিও দেখা লাগবে। ঠিক আছে, একটা ক্রিটিক্যাল যেহেতু আরেকবার ভিডিও দেখা লাগবে। আচ্ছা ঠিক আছে, তো আমাদের আমরা চাচ্ছি যে আজকের ক্লাসটা এখানেই শেষ করতে। হ্যাঁ, আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। আরেকবার ভিডিও দেখে নিও তো কুসরকার। হ্যাঁ, ভিডিও যেহেতু দিয়ে দিচ্ছি তাহলে আর এত কোয়েশ্চেন থাকা দরকার নাই, ভিডিও দেখে নিবা জি আরেকবার। স্যার, আচ্ছা, তাহলে আমরা লিভ জি নিয়ে স্যার, নিই। হ্যাঁ, লিভ নিয়ে নিই, আর সবাই আগামী ক্লাসে আসার আগে অবশ্যই এই ভিডিওটা দেখে, আগের লেকচার গুলো দেখে তারপরে জয়েন করবো। ঠিক আছে, তাহলে আজকের লেকচার এই পর্যন্ত। ওকে, বাই। ওকে স্যার, সালাম আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।